গত 10 বছরে আয়লা বুলবুল নদী সংস্কার সহ একাধিক খাতে রাজ্যকে 3,086 কোটি টাকা দিয়েছে কেন্দ্র। সেই টাকার হিসেব কোথায়? মঙ্গলবার এই প্রশ্নই তুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। পাশাপাশি পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে রাজ্যের ভূমিকা নিয়েও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো বিষয়ে বলতে শুরু করেন টাকা দিয়ে, শেষও করেন টাকায়। কেন্দ্র টাকা দিচ্ছে না বলে বারবার সরব হন। 2010 থেকে 2019 সালের মধ্যে 3,086 কোটি টাকা রাজ্যকে দিয়েছে কেন্দ্র, সেই অর্থের কোনো হিসেব নেই। টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারছে না রাজ্য, অথচ মুখ্যমন্ত্রী খালি চিৎকার করে যাচ্ছেন কেন্দ্র টাকা দিচ্ছে না। এদিন বিজেপির সাংসদ অভিযোগ করেন, সুন্দরবনে ম্যানগ্রোভ ধ্বংস করে ভেরি করা হচ্ছে, শাসক দল তাতে যুক্ত রয়েছে, ফলে ঝড় এলে বারবার বিপন্ন হচ্ছে সুন্দরবন, ঝড় সহ্য করার শক্তি হারাচ্ছে। পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়েও এদিন রাজ্যের বিরুদ্ধে তোপ দেখেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, পরিযায়ী শ্রমিক এবং অন্যান্য যারা রাজ্যের বাইরে আছেন তারা এতদিন রাজ্যে টাকা পাঠিয়েছেন, রেভিনিউ বেড়েছে, এখন রাজ্য সরকার তাদের পাশে দাঁড়াচ্ছে না। পরিযায়ী শ্রমিকেরা ফিরলে করোনা ছড়ানোর আশঙ্কা রয়েছে। এই প্রসঙ্গে তার বক্তব্য, প্রশাসন শুধু টেস্ট আর কোয়ারেন্টাইনের ব্যবস্থা করুক তাহলেই হবে, রাজ্যে তো তাদের ন্যূনতম চিকিৎসা ব্যবস্থাটুকু হচ্ছে না। পুরসভা এবং পঞ্চায়েতগুলির ঘাড়ে পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব ছেড়ে দিচ্ছে রাজ্য সরকার। দিলীপবাবু বলেন, মাত্র 35,000 শ্রমিক রাজ্যে ফিরেছে, এখনও কয়েক লক্ষ শ্রমিক ফেরার জন্য বসে রয়েছে।